ওরে মোহাম্মদ, তোমার জাদু চলে জমিনে, এবার তুমি দেখি একটু পারো তো আসমানে তুমি কিছু দেখাইতে পারো কি না? কারণ যদি জাদু হয় শুধু জমিনে চলে, আসমানে জাদু চলে না, এটা নিয়ে তুমি কিছু পারো দেখাও, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, চাচা যান, চাঁদের উপরও যদি আমার কৃতিত্ব চলে, আমার পাওয়ার চলে, আমার ক্ষমতা চলে, তবে কি তুমি মানবা? কয় অবশ্যই, কারণ চাঁদ নিয়া জাদু করার ক্ষমতা কারো নাই। সাথে সাথে দয়ার নবী মায়ের নবী কয় মালিক, চাঁদের উপরে ওরা দেখতে চায় আমার মুজেজা। আল্লাহ বলে, বন্ধু শাহাদত আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করো, ইশারা করা তোমার কাম, আর চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এত কিছু দেখার পরও আবু জাহেলের কপালে হেদায়াত নাই রে যুবক, হেদায়াত নাই, হেদায়াত নাই। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, এমন কিছু যুবক আছে, ওলামা ইকরাম কত করে বুঝায়, দাওয়াত ও তবলিগ ওয়ালারা তারে কত করে বুঝায়, এরপরও বুঝ মানে না, বুঝ মানে না। কত সুযোগ পাইলো, এরপরও সুযোগ কাজে লাগে না, লাগে না রে যুবক। এর নাম হলো কপাল বোরা। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। না না, এমনটা হওয়া যাবে না। ভাইরের নাম কপাল পোড়া, কপাল পোড়া আবু জাহেল, হেদায়েত কপালে নাই। নবী বলেন, চাচা যান, না না, এমন কথা বললে হবে না। উঠার পরে তুমি কালেমা পড়বা গ্যারান্টি কি? ওখান থেকে তুমি কালেমা পড়ো। আবু জাহেল কই, বাতি যা, বিশ্বাস করো, অতীতের সব কথা তুমি ভুলে যাও রে বাবা, এইবার কথা দিছি, আমি তো এমনি বৃদ্ধ হয়ে গেছি, এক পা তো এমনি কবরে চলে গেছি, শেষবারের মতো আমার কথা বিশ্বাস করো, আমাকে তুমি একটু উপরে তুইলা দেখো। মায়ার নবী, দয়ার নবী আবু জাহেলের এই কথার উপরে বিশ্বাস করে নবী আমার রহমতের হাত বাড়ায় দিছেন। সুবহানাল্লাহ, নবী আমার তার রহমতের হাত বাড়ায় দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে গর্ত একটু তাকা দে, তোর দিকে আমার বন্ধু রহমতের হাত চলে এসেছে। আল্লাহু আকবার, যে নবীর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, সুবহানাল্লাহ, আমার বন্ধুর হাতের এত দাম, এত দাম, যেখানে বন্ধুর হাত লাগে সেখানে বরকত চলে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন, নবীজির হাত লাগা মাত্রই বরকত চলে আসি। আল্লাহর নবী রহমতের নবী যা বলেন, জাবের খানা আছে চারজনের, পাঁচজনের মেহমান হয়েছে দেড় হাজার, টেনশন করো না রে যাবে, আমি নবী তোমার বাড়িতে আজকে মেহমান, আমার সাহাবেরও তোমার বাড়িতে মেহমান, খানা হলো তোমার পাতিলে মাত্র চারজনের পাঁচজনের, মেহমান হলাম আমরা দেড় হাজার, কোন কোন টেনশন নাই, পাতিলের বাক্সটা আমার সামনে হাজির করো, কোথায় তোমার গোষ্ঠীর পাতিল, কোথায় তোমার রুটির পাতিল। মায়ার নবী, দয়ার নবী হাত মুবারকের মধ্যে একটু লব মুবারক লাগাইয়া গোষ্ঠের পাতিলে লাগাইয়া ডাকনাটা নবী দিয়া বলে, যাবে শুধু গোষ্ঠ নিবা নিবা, কখনো ডাকনা সরায় না। আল্লাহ, এ গর্ত আমার বন্ধুর হাতের এত দাম, এত দাম, রক্তের শামস নামক কিতাবের ভিতরে লিখেন, তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহ নবী বিশ্রাম নিতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতের যুবক, মায়ার নবী আলীর উরুতে ঘুমাইতেছেন, ওই অবস্থায় সূর্য হেলে গেছে, আসরের রক্ত চলে গেছে, অথচ আলী আসরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়তে পারেন নাই। নবী যে আসরের নামাজটা পড়িরেই আলীকে বলেন, আলী, ও আলী, তোমার উরুতে একটু বিশ্রাম নিব। নবীও জানেন না আলী যে আসর পড়েন নাই, অথবা নবী জানলেও মনে করছেন একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, আলী আসরের নামাজটা পড়তে পারবে, কিন্তু না না,
আমার আপনার নবীর চোখ লেগে গেল ওরে আল্লাহর গোলাম, এমন ভাবে চোখ লাগলো আর চোখ খুললো না, সূর্য ডুবে গেল, আসরে রক্ত চলে গেল। মায়ার নবী ঘুম থেকে উঠলেন, উইটে দেখেন আলীর চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে, কারণ নামাজ কাজা, ঠিক কিনা? খাটি একজন মুমিনের অন্তরে নামাজ কাজা হওয়া মাত্রই কলিজায় ব্যথা লাগবে, বোঝা গেল তার কলিজার ভিতরে নামাজের প্রতি মহব্বত ইমানের আলামত। এটা ইমানের, ইমানের আলামত মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়াতুকা ফানতা মুমিন। আল্লাহ নবী ইমানের স্কেল বলে দিলেন, সাহাবী জিজ্ঞেস করে নবী কো ইমান কাকে বলে কাকে বলে কাকে বলে, আল্লাহর নবী বলেন যখনই কোনো নেক কাজ করবা তখনই দেখবা দিলে শান্তি লাগে, আর গোনা হলেই অন্তরে অশান্তি লাগে, বুঝবা তোমার কলিজায় ইমান আছে। আর যদি গুনাহ করার পর কলিজায় ব্যথা না লাগে, বড় আরো অন্তরে খুশি হও, কষ্ট বড় আফসোস। আজকে আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে অন্যায় করতেছে হাসতে হাসতে, অন্যায় করার আগেও কোনো অনুভূতি নাই, গুনাহ করার পরেও কোনো অনুশোচনা নাই। নবী বলে ইমানের আলামত না এটা, ইমানের আলামত না রে যুবক, তোমার খাতিরে আল্লাহ আসমান বাঁচায় রাখছে, জমিন বাঁচায় রাখছে। রব্বুল আলামিন কয় রে জমিন থাম থাম, জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই হারে যদি জমিনে গজব আসতো বহু আগেই জমিন ধ্বংস হয়ে যাইত, কিন্তু এরপরও আমি আল্লাহ কেন জমিন ধ্বংস করি না জাননি। ওয়াসাবা বহুসা, জমিনে এমন কিছু যুবক আছে যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভালোবাসা, যেই কো যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে, অন্যায় কাজে যায় না, মদ গান্দার দিকে যায় না, বাপমার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে না, গান বাজনার আয়োজন করে না, না না ওই যুবককে মসজিদে পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে চলতে দেখা যায়, অথচ যৌবনের চাহিদা ছিল তার গুনার দিকে দৌড়ানো, সেই পাকলা গোড়ার লাগাম টেনে ধরছে। রব্বুল আলামিন বলে ফেরেশতারা শুন শুন, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এখনো জমিনে এমন কিছু যুবক, এমন কিছু যুবক বন্ধু পাওয়া যায়, যৌবনের পাগলামি করে না করে না, যৌবনে দাওয়াত ও তবলিগের সময় লাগায়, হালাল ব্যবসা করে না, না হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না। এ যুবক তোমার কি একটুও কলিজাটা নরম হয় না রে যুবক? যে মালিক তোমাকে আমারে বানাইছে ওই খালিক আর ওই মালিক বলে যুবক আমি তোমার দিকে তাকায়া জমিন টিকায় রাখছি। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বলে আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে পারি নাই। নবী বলে কেন, আমাকে তুমি ডাক দিলা না কেন, জাগাইলা না কেন? আলী কয় নবী গো কলিজায় জিজ্ঞেস করেছিলাম। এ আলীর কলিজা বল, তুই কি নামাজের জন্য তুই নবীরে ডাক দিবি নাকি নবীরে ঘুমাইতে দিবি, কি করবে তুই বল? কিন্তু আমার মন বলে না রে আলী, নামাজ কাজা হয়ে যায় তোর হয়ে যাক, তবুও রহমতের নবীর ঘুম ভাঙ্গাইস না। মায়ার নবীর ঘুম ভাঙ্গাবি না, মায়ার নবীর ঘুম তুই ভাঙ্গাবি না রে, নামাজ তোর কাজা হয়ে যায় হয়ে যাক। এই কথা বলতেই আল্লাহ নবী হাত উঠায় দিছে আসমানের মালিকের দিকে, ওগো মালিক আমার আলী আজকে আসরের নামাজ পড়তে পারে নাই, নিজের কারণে নয়, আমি নবীর কারণে, তোমার বন্ধুর কারণে। ও মালিক আমি হাত উঁচায় রাখলাম, এই হাত জমিনে আর নামাবো না গো, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও যেন আলী আসরের নামাজ ঠিক টাইমে পড়তে পারে। রদ্দ শামস নামক কিতাবের ভিতরে লিখেন নবীর হাত এখনো নামান নাই, ওই হাত উপরে থাকতে থাকতে মালিক সূর্যকে ডাক দেয়, সূর্য
আমার বন্ধুর ওই হাত এখন উপরে, যে হাতের উসিলায় আমি তোরে বানাইছি। আমার বন্ধুর আবদার উঠে যা, সাথে সাথে সূর্য আকাশে উঠে আসলো, সূর্য আবার আকাশে উঠে আসলো, ডুবে যাওয়া সূর্য নবীর হাতের উসিলায় আবার উঠে গেল। আল্লাহু আকবার। আলী ঠিক টাইমে নামাজ পড়লেন। ওই নবী যখন হাত বাড়ায় গর্তের দিকে, আল্লাহ কইরে গর্ত, আমার বন্ধুর হাত চলে এসেছে, এখন আর রশি নয়, মুই নয়, অন্য কোনো মানুষের হাতও নয়, আমার বন্ধুর হাত তোর ভিতরে চলে এসেছে, আর দেরি করবি না। আবু জাহেললে উপরে উঠায় দে, লিফটের মতো মাটি আবু জাহেললে উপরে উঠায় দিছে, আর আমার আপনার নবীর হাত ধরেছে, নবীজি টান দিয়া তার উপরে উঠায় নিছে। কাউ নাইনে মুখতার খোদা তুমকো বানায়া, কাউ নাইনে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কে নবী হে, তাজদার মদিনা হে তোমা হে আরবি হে, তাজদার মদিনা হে তোমা হে আরবি হে, আশ যার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারা। আল্লাহু আকবার। জোরে বলে নবী কয় সসা, এবার কালেমাটা ফইরালান, গর্তের ভিতর থেকে ওয়াদা দিছিল উঠলি কালেমা পড়বো, ঠিক না? নবী কয় চাচা তুলসি তো, এবার কালেমাটা পড়েন। মায়ার নবী কত চেষ্টা করছেন প্রিয় মানুষগুলাকে, রক্তের মানুষগুলিকে হেদায়তের পথে আনার জন্য, কত আপ্রাণ চেষ্টাই না মায়ার নবী করছেন। তারপর নবী বলেন, চাচা গো, ও চাচা আমি তো আপনার কথা মানছি, এবার একটু আমার কথাটা মানেন। আবু জাহল কয় বাতিজা রে, তুমি যে অত বড় জাদুকর আগে জানি না, কপালে কি নাই কি নাই? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহকে বন্ধু, হেদায়েত এটা কোনো মানুষের হাতে আমি রাখছি না, এটা শুধু আমার হাতে। তোমার কাম দাওয়াত দেওয়া, কে নিব আর কে নিব না এটা জানি আমি আল্লাহ। উলামায়ে কেরামের কাম হলো ওয়াজ শোনানো, উলামায়ে কেরামের কাজ হলো হক বাতিলের পরিচয় জানানো, উলামায়ে কেরামের কাজ হলো আলো অন্ধকারের পরিচয় শোনায় দেওয়া, জানায় দেওয়া। মানবে কে আর মানবে না কে, এটা কার হাতে? আমাদের দায়িত্ব লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা নই, পিটানো আমাদের দায়িত্ব নয়, জোর করো আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব শুধু শোনায় দেওয়া, ভালো অন্ধকার পরিচয় শোনায় দেওয়া, যে দায়িত্ব মায়ার নবীর ছিল। উলামায়ে কেরাম সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করে, কিন্তু কারা আসবে আর কারা আসবে না সেটা কার হাতে? এজন্য এত সুন্দর আখলাক ওয়ালা নবী, যেন সে যে নবীর আদর্শ আমার জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা সেক্টরে আমি প্রতিনিধি, জনপ্রতিনিধি, দায়িত্বশীল। মায়ার নবী মদিনার রাষ্ট্রনায়ক, নজির আসেনি না নাই, আদর্শের নজির আসেনি না নাই। ফাতেনা মায়ার নবীর কুরাইশ বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়লো, আল্লাহর নবীর বংশের মহিলা চুরির দায়ে ধরা পড়লো। এবার চুরির অপরাধ কি হাত কেটে দেওয়া? কিন্তু এই মহিলার হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যায়, নবীর বংশের ইজ্জত যায়। সাহাবাই কেরাম মায়ার নবীর কানে এই কথাটা কে শোনাবে? নবী গো, এই মহিলাটার বংশ আপনার, অতএব হাত কাটতেন না, বিচারটা একটু হালকা করা যায় কিনা, এই কথাটা নবীর কানে কে শোনাবে? সবাই মনে করতেছে শোনানো দরকার, কিন্তু শোনাবে কে? কেউ এই দায়িত্ব নেয় না। আবু বকর সিদ্দিককে বলা হয়, সিদ্দিক আপনি যান, আপনি নবীর হিজরতের সাথী। সিদ্দিক আকবর বলে, আমাকে সব করতে বলো, এটা পারমো না, কার এটা পারবো না। হযরত ওমরকে বলে, ওমর যাও, ওমর বলে আমি সব পারবো, এটা পারবো না। উসমান বলে আমি পারবো না, আলী বলে আমি পারবো না, কেউ বলে আমি পারবো না। শেষ পর্যন্ত সাহাবীরা সিদ্ধান্ত নেয়। একটা ছোট বাচ্চা নিপাও দেখো, যে বাচ্চাটারে মায়ার নবী মায়া করে, অনেক আদর করে, আর তারে আমরা মুখস্থ করাইয়া কথাটা পাঠাই, আর যদি নবী তার উপরে রাগ করে, আমরা তখন সালিস হয়ে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ছোট মানুষ বুঝে না, মাফ করে দেন, শিখাইয়ে দিমু আমরা, বিচারও করবো আমরা।
এবার আল্লাহ নবীর কাছে পাঠানো হলো ছোট্ট একটা বাচ্চাকে, যার নাম হলো উসামা, উসামা ইবনে জায়েদ, নবীজির নাতি, পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম ছিল উসামা, নবীজির নাতি, হাসান হুসাইনের মতোই, হাসান হুসাইন নবীজির মেয়ের ঘরের নাতি আর ছেলের ঘরের নাতি, অর্থাৎ পালক পুত্র জায়েদ ইবনে হারেসা, ওনার ছেলে উসামা, এনাকেও নবীজি কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেন, আদর করতেন নাতি। ওই নাতিরে সবাই ডাইকে আনছে, উসামা তুমি ছোট মানুষ হইল, তোমার বুঝ ভালো আছে, একটা কথা যাইয়া দাদারে বলো, কারণ দাদা নাতির একটা মায়ার সম্পর্ক থাকে, একটু তুমি যাইয়া বলো। কি বলবো? যাই বলবা, দাদা, ও দাদা, দাদা, বলে কিসের নাতি কস না, বললে দাদা যে মহিলাটা আজকে আপনার হাতে গ্রেপ্তার হয়েছে চুরির অপরাধে, এই মহিলার বংশ নাকি আপনার বংশের, অতএব দাদা গো একটু বিচারটা হালকা করা যায় কিনা, হাত নাকি একটা আঙ্গুল কাইটা এটারে একটু হালকা করে বিচারটা করলে হয় কিনা, এই কথাটা তুমি বোঝাই দিবা। যদি নবী রাগ করে তখন আর জিজ্ঞেস করে কে শিখাইছে, কইবা কেউ শিখাইছে না, আমি নিজেই কইছি। ওসামা গেছেন গে আল্লাহ নবীর কাছে, যেই মাত্র বলছেন, হাদিস শরীফে আসছে মায়ার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে গুসায়, নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন, সুবহানাল্লাহ, কি বিচার ব্যবস্থা ছিল। আর আজকে আমরা নিজের লোক হইলে, নিজের পরিবারের লোক হইলে, নিজের গোষ্ঠীর লোক হইলে, নিজের মুখ চেনা লোক হইলে বিচার হালকা হয়ে যায়, আয় হায় এ কি আমার নবীর আদর্শ ছিল, মায়ার নবীর চেহারা লাল হয়ে গেল, নবীর চেহারা লাল হয়ে গেল, বসা থেকে উঠে গেলেন, আর নবী বলতেছেন উসামা আমি ভালো করে বুঝতেছি এটা তোমার কথা নয়, আমার সাহাবীরা শিখিয়ে দিছে। মনে রাখো, শুধু কুরাইশ বংশের মেয়ে না, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আর চুরির অপরাধে গ্রেপ্তার হতো, আমি মুহাম্মদ রসুল্লাহ তার হাত কেটে দিতাম। আল্লাহ আকবার, আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে, বেইনসাফি করার জন্য নয়। গরিবের ক্ষেত্রে একরকম বিচার আর ধনীর ক্ষেত্রে আরেক রকম বিচার, অচেনা মানুষের সাথে একরকম বিচার আর মুখ চেনা মানুষের সাথে একরকম বিচার, এমন বিচার ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, আমাকে পাঠাইছে একটা সার্বজনীন সুবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমি একজন জনপ্রতিনিধি হলে আমার নবীর আদর্শ আমার মাঝে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না, আসেনি না নাই? মায়ার নবী দয়ার নবী, আমি যদি একজন সন্তান হই মায়ার নবী আদর্শ রেখে গেছে, মনে রাখবেন নবী বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলেন শোনো, আমিও তোমাদের মতো একজন সন্তান, আমারও মা আছে, বাবা আছে, বাবা পাই নাই, মা অল্পদিন পাইছি। উম্মতেরা শোনো, মায়ার নজরে, মায়ার নজরে শুধু বাপমার চেহারার দিকে তাকায় রইছো তুমি, কোনো কথা না, শুধু একটু মায়ার নজরে তাকাইছো, আল্লাহ তোমার ওই নজরে নজরে কবুল হজের সওয়াব দান করবে। যে নবী জীবনে মিথ্যা বলেন নাই ওই নবী বলে একজন সন্তান প্রতিদিন একটা কবুল হজ, প্রতিদিন অসংখ্য কবুল হজ তার আমল নামায় জমা করার সুযোগ রয়েছে, হাসরের মাঠে দেখবে তার আমল নামায় হজ, বলবে মানিক আমি দুনিয়ায় হজই তো করি নাই, এতগুলা হজ আসলো কোত্থেকে, আল্লাহ এটা আমার আমল নামা না, এটা অন্য কারো আমল নামা, মালিক তোমার ফেরেশতারা ভুল করে কারো আমল নামা আমাকে দিয়ে দিছে, আমারটা জানি কার কাছে দিয়ে দিছে, আল্লাহ বলবেন কৌ কি তুমি, বলে হো তোমার ফেরেশতারা ভুল করছে এটা আমার না, আল্লাহ বলবে আমার ফেরেশতারা ভুল করে না, কেমনে তুমি কেউ ভুল, আল্লাহ আমি জীবনে হজই করি নাই অথচ আমার আমল নামা দেখা যায় হাজার দুই হাজার হজ। যে বাপমার দিকে বেশি বেশি তাকাইছে তার জীবনে লক্ষ হজ, আমল নামায় লক্ষ হজ, আল্লাহ এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করছে। রব্বুল আলামিন বলবে বান্দা শোনো, আল্লাহ তখন হাদিস শরীফে আসছে আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসবেন, সুবহানাল্লাহ, তার কথা শুনে আল্লাহ কুদরতি মুচকি হাসবেন আর বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, যা দেখছো এটা তোমারই, তো ঘরেই তোমার হস ছিল, তোমার মা তোমার বাবা যাদের দিকে তুমি মায়ার নজরে তাকায় তাকায় কথা বলতা, বাজারে গেলেও আম্মার চেহারার দিকে তাকাইতে, মা কিছু লাগবে, বাজারে যাইতেছি, আব্বা তোমার ওষুধ আছে না শেষ, বাজারে যাইতেছি, এই এতটুকু মার চেহারার দিকে তাকায় গেছে আর আইসে, কথা বলতেই বাপমার চেহারার দিকে তাকায় তাকায় কথা বলছে। বান্দা এতটুকু আমল যে তোমার দুনিয়াতে ছিল ওই প্রতিটা চাওয়াকে আমি আল্লাহ কবুল হজ বানায়া তোমার আমল নামা উঠাইয়া দিছি। তাহলে আমি একজন বাবা হলে, আমিও একজন সন্তান হলে আমার মায়ার নবী সন্তান হিসাবে আদর্শ আমার জন্য রেখে গেছেন কিনা,
আসেনি না নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন আমরা কোন পথে চলতেছি। আজকে আমার সেলিম আজাদ ভাই আলহামদুলিল্লাহ একজন বাবার সুসন্তান, নেক সন্তান, উলামায়ে কেরামের সাথে থাকার সুবাদে আল্লাহ পাক দিনের বুঝ দিয়া রাখছেন। বুঝেন বাপ মার জন্য কি করতে হবে, কোনটা চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সেটা কবুল করে, এগুলো বুঝেন ওলামায়ে কেরামের সাথে থাকার কারণে। আমরা ওলামায়ে কেরামের সাথে সময় দেব, তাদের কাছ থেকে দিনের পথগুলো বুঝে নিব, কারণ আমার সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শ রয়েছে, যে আদর্শের দ্বারা আমার গোটা জীবনটারে আমি এবাদতের ভিতরে ঢুকাইতে পারি, গোটা জীবনটারে এবাদতে ঢুকাইতে পারি। পেয়ারে হাজিরিন, আসুন আমরা সবাই প্রত্যেকে মায়ার নবীর প্রতিটা আদর্শকে, আমি যে সেক্টরে আছি এই সেক্টরে আমার নবীর আদর্শটা কি, এটা আলেমদের কাছে যাইয়া বুঝি, জানি, আমল করি, পারবো না ইনশাল্লাহ? ব্যবসায়ী ভাইরা এখানে আসেন, ব্যবসার ক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে, আলেমদের কাছে যান, বুঝেন, সেভাবে ব্যবসা করেন, আপনার ব্যবসাটাও নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবে, নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়ে দিবে। মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আমার নবীর আদর্শকে ফলো করেন, চেয়ারম্যানিটা এবাদত হয়ে যাবে, মেম্বারিটা এবাদত হয়ে যাবে, আল্লাহ পাক গোটা জিন্দগিটারে বন্দিগি বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাই